হ্যালো, আমার আজকের বিষয় হলো গিয়ে আপনি কিভাবে মোবাইলের ইন্টারনেটটাকে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করবেন ইউএসবি কেবল বা ডাটা কেবলের সাহায্যে। সো গাইস, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। আর আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকমের আরো অনেক গুরুত্বপূর্ণ টেকনিক্যাল রিলেটেড, ইউটিউব রিলেটেড, ইউটিউব অ্যাডসেন্স রিলেটেড, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন। সো গাইস, এখন দেখে নিন যে আপনারা কিভাবে ডাটা কেবল বা ইউএসবি কেবলের সাহায্যে আপনাদের মোবাইলের ইন্টারনেটটাকে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে ইউজ করবেন। হাউ টু ইউজ মোবাইল ইন্টারনেট টু ল্যাপটপ টু পিসি টু কম্পিউটার। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ডাটা কেবলের সাহায্যে আপনারা কিভাবে আপনাদের মোবাইলের ইন্টারনেটটাকে আপনাদের পিসি, ল্যাপটপ এবং কম্পিউটারের মধ্যে ইউজ করবেন, তাও কিন্তু খুব সহজে। এখানে সর্বপ্রথম ল্যাপটপটাকে অন করা হয়েছে এবং টাচপ্যাডের সাহায্যে আমার এই ল্যাপটপটাকে আমি রিফ্রেশ করে নিচ্ছি। আপনারা অবশ্যই ল্যাপটপটাকে রিফ্রেশ করে নেবেন। সো গাইস, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং এই ভিডিওর ডিসক্রিপশন এবং উপরের আই বটনে ল্যাপটপ এবং মোবাইল নিয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই চেক করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাছাড়াও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে ইউটিউব রিলেটেড, ভিডিও এডিটিং রিলেটেড, ডিএসএলআর রিলেটেড এবং গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। আপনি ইচ্ছে করলে আমার চ্যানেলটাকে ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন। আর আপনার যদি কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মনে রাখবেন, আপনাদের একটা মূল্যবান কমেন্টস আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে থাকি। সো গাইস, আপনার মোবাইলের ইন্টারনেটটা আপনার ল্যাপটপের মধ্যে ইউজ করার জন্য সর্বপ্রথম কিন্তু আপনার মোবাইলের দরকার হবে। তো এখানে আমি আমার মোবাইলটাকে নিয়ে নিলাম। তারপরে যে জিনিসটা দরকার হবে সেটা হলো গিয়ে ডাটা কেবল। ডাটা কেবল মানে আপনাদের মোবাইলের মধ্যে যে চার্জারটা আছে সেই চার্জারের তারটা খুলে নেবেন, এটি হলো ডাটা কেবল। এই যে দেখতে পাচ্ছেন, এই ডাটা কেবলের যে মোটা তারটা আছে মানে ইউএসবি যে পয়েন্টটা আছে এটাকে আপনার ল্যাপটপের ইউএসবি পোর্টের মধ্যে কানেক্ট করে নেবেন এবং যে চার্জিং পয়েন্টটা আছে এটা আপনার মোবাইলের চার্জিং পয়েন্টে কানেক্ট করবেন। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডাটা কেবলটা আছে এই ডাটা কেবলের যে ইউএসবি পোর্টটা আছে মানে ইউএসবি যে কানেক্টারটা আছে এটাকে আমি আমার ল্যাপটপের ইউএসবি কানেক্টারে কানেক্ট করলাম এবং যে চিকন মাথাটা আছে এটাকে আমার যে মোবাইলের মধ্যে যে চার্জিং পয়েন্ট আছে এখানে কানেক্ট করলাম। তো কানেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে একটা মেসেজ আসবে, যে দেখতে পাচ্ছেন এখানে তিন চারটা অপশান আছে। এখানে চার্জ অনলি, ট্রান্সফার ফাইল, ট্রান্সফার ফটো, এরকমভাবে অপশান আছে। তো আপনারা যখন আপনাদের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে ডাটা ট্রান্সফার করবেন তখন এই জিনিসটার দরকার হবে। তো আমরা যেহেতু ইন্টারনেটটাকে ইউজ করব, মানে আমরা যেহেতু আমাদের মোবাইলের ইন্টারনেটটাকে আমাদের ল্যাপটপে ইউজ করব, তো এখানে কিন্তু এই জিনিসটার দরকার হবে না। এই জিনিসটাকে ক্যান্সেল করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো গাইস, এখানে আমাদের ল্যাপটপের সাথে আমাদের মোবাইলটা কানেক্ট হয়েছে। তো এখন ইন্টারনেটটাকে কানেক্ট করার জন্য আমরা যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে আদার ওয়্যারলেস কানেকশান। আদার ওয়্যারলেস কানেকশানে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে একটা অপশন আছে ইউএসবি টেথারিং। এই ইউএসবি টেথারিংটাকে অন করে দেবে। তো এই যে ইউএসবি টেথারিং, এটা যে শুধু ইউএসবি টেথারিং নামে তা কিন্তু না, বিভিন্ন মোবাইলে এটা বিভিন্ন নামে থাকতে পারে। তো এখানে ইউএসবি কানেকশান বা ইউএসবি কানেক্ট এরকমও হতে পারে। তো এটাকে অন করবেন। তো ইউএসবি টেথারিং বা ইউএসবি কানেকশানটাকে অন করার পরে আপনার ল্যাপটপ স্ক্রিনের মধ্যে একটা নেটওয়ার্ক বলে অপশান আসবে এবং এখানে ইয়েস এবং নো থাকবে। তো এটাকে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করার সাথে সাথে আপনার মোবাইলের ইন্টারনেটটা আপনার ল্যাপটপে চলে যাবে, মানে আপনার ল্যাপটপটাও ইন্টারনেটে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে নিচে একটা অপশান আসবে, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে একটা অপশান আসবে যদি আপনার মোবাইলের ইন্টারনেটটা ল্যাপটপের মধ্যে কানেক্ট হয়। তো হওয়ার পরে আপনি কিন্তু এখন যে কোনো কাজই করতে পারবেন, মানে আপনি ব্রাউজ করতে পারবেন, কোনো কিছু ডাউনলোড করতে পারবেন, কোনো কিছু অনলাইনে দেখতে পারবেন, ভিডিও চ্যাটিং করতে পারবেন, এভরিথিং। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পরে এখানে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন, যে কোনো কিছু, কারণ আপনার মোবাইলের ইন্টারনেটটা এখন আপনার ল্যাপটপের মধ্যে কানেক্ট হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু আপনি আপনার ডেস্কটপের মধ্যেও কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেটটাকে ইউজ করতে পারবেন। তো গাইস, এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউবটাকে ওপেন করলাম। তো আমরা এখানে কিন্তু ইন্টারনেটের যাবতীয় সব কাজ এখান থেকে করতে পারি। আপনি ইচ্ছে করলে এখানে খেলা দেখতে পারবেন, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন, যে কোনো কিছু এখান থেকে করতে পারবেন আপনার মোবাইলের ইন্টারনেটের সাহায্যে। তাছাড়াও আপনি যদি ইচ্ছে করেন আপনার এই গুগল ক্রোম ব্রাউজারটাকে একের অধিক মানে মাল্টিপ্যালভাবে ইউজ করতে পারবেন। যেমন ধরুন, আপনি একটা গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার অফিসের কাজ করছেন, আরেকটা গুগল ক্রোম ব্রাউজারে আপনি ফেসবুক করছেন, আরেকটা গুগল ক্রোম ব্রাউজারে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, এবং আরেকটা ক্রোম ব্রাউজারে আপনি খেলা দেখছেন, আপনি কিন্তু এই জিনিসটাও করতে পারেন। সো গাইস, এই জিনিসটা কী করে করবেন,
মানে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপের মধ্যে আপনি কিভাবে অনেকগুলো গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন, এই জিনিসগুলো যদি আপনি শিখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে এবং উপরের আই বাটনে চেক করতে পারেন। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে। তাছাড়াও কিন্তু যারা অনলাইন আর্ন করতে চান, অনলাইন ব্যবসা করতে চান বা ইউটিউব চ্যানেল খুলে আপনারা অনলাইন ইনকাম করতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব রিলেটেড এবং ভিডিও এডিটিং রিলেটেড সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। আপনি যদি ইচ্ছে করেন এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে দেখবেন তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওতে আপনারা দেখলেন যে আপনারা ডাটা কেবেলের সাহায্যে কীভাবে আপনাদের মোবাইলের ইন্টারনেটটাকে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ করবেন। তো এই জিনিসটা কিন্তু মানে আপনার মোবাইলের ইন্টারনেটটা কিন্তু আপনি ওয়্যার ছাড়াও কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেটটাকে আপনার ল্যাপটপে ইউজ করতে পারেন, ওই ভিডিও দেখিয়ে দেবো। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ। বাই বাই।